আজকে এই ভিডিওটিতে আমি কম্পিউটারের কিছু বেসিক কোয়েশ্চেন, কিছু বেসিক ম্যাটার নিয়ে আলোচনা করব। যাদের কম্পিউটারের বেসিক নলেজ একেবারেই নেই, তাদের তাদের যে সমস্ত ব্যাপার জেনে রাখা উচিত, আমি সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো কম্পিউটারের এটাকে একেবারে স্টেজ ওয়ান বেসিক কনসেপ্টের উপর ভিডিও হিসেবে ধরা যেতে পারে। তো প্রথম যেটা কোশ্চেন আমাদের জানা উচিত যে সেটা হচ্ছে হোয়াট ইজ এ কম্পিউটার। এবার আমি কোশ্চেনটা এখানে ইংলিশে লিখলাম, কারণ কম্পিউটার যখন পড়াশোনা আমরা করি মেনলি আমাদের এটা ইংলিশে পড়তে গেলে বেটার হয়, কারণ আমরা পরবর্তীকালে যখন উঁচু ক্লাসে পড়ব কম্পিউটার নিয়ে যদি এগাতে যাই, তখন কিন্তু আমাদেরকে ইংলিশেই পড়াশোনা করতে হবে। তো প্রথম থেকে চেষ্টা করব কম্পিউটার সাবজেক্টটাকে ইংলিশেই পড়ার চেষ্টা করব। তো আমি এখন যে প্রথম ডেফিনেশনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই ডেফিনেশনটা মেনলি আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি, আর কারণ সেখানকার ডেফিনেশনটা আমার খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। তো প্রথমে এ কম্পিউটার ইজ এ ডিভাইস কম্পিউটার হলো একটি যন্ত্র দ্যাট যেটা ক্যান বি ইনস্ট্রাক্টেড, যাকে নির্দেশ দেওয়া যেতে পারে। দ্যাট ক্যান বি ইনস্ট্রাক্টেড, কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যাকে নির্দেশ দেওয়া যেতে পারে টু ক্যারি আউট সিকোয়েন্সেস অফ অ্যারিথমেটিক অর লজিক্যাল অপারেশনস অটোমেটিক্যালি ভায়া কম্পিউটার প্রোগ্রামিং। আমরা অনেক রকম বইয়ে অনেক ধরনের ডেফিনেশন দেখি কম্পিউটারের, সেটা অনেক রকম হয়, যেমন কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, অনেক লেখা থাকে ইলেকট্রনিক মেকানিক্যাল ডিভাইস উইচ ক্যান পারফর্ম সেভারাল, সো অনেক রকমভাবে লেখা যেতে পারে। কিন্তু আমি এই ডেফিনেশনটাই আমি চুজ করলাম বিকজ আমার এই এইটা খুব স্ট্রং একটা পয়েন্ট মনে হয়েছে, যেটা কম্পিউটারকে কমপ্লিটলি ডিফাইন করেছে সঠিকভাবে। তো তাই জন্য আমি এই ডেফিনেশনটা নিয়ে চুজ করেছি। তো আমি এটা ডেফিনেশনটার ব্যাপারে আরেকবার বলে দিই। তো হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার ইজ এ ডিভাইস, এটা একটি যন্ত্র দ্যাট ক্যান বি ইনস্ট্রাক্টেড, এটাকে নির্দেশ দেওয়া যেতে পারে। তো ক্যারি আউট সিকোয়েন্সেস, মানে অনেকগুলি সিকোয়েন্সেস অফ অ্যারিথমেটিক ও লজিক্যাল অপারেশন, মানে হয় অ্যারিথমেটিক না হয় লজিক্যাল অপারেশন, তুমি অনেকগুলো লজিক্যাল অপারেশন বা অ্যারিথমেটিক অপারেশন তুমি করতে পারবে। যেমন অ্যারিথমেটিক বলতে যোগ বিয়োগ গুণ ভাগ, লজিক্যাল অপারেশন বলতে কিছু এমন ওয়ার্ক যে কে কার থেকে বড় কে কার থেকে ছোট, কে কার সমান, কোনটা কি কালার, লজিক্যাল অপারেশন অটোমেটিক্যালি করা যেতে পারে কম্পিউটার প্রোগ্রামিং এর দ্বারা। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি যে কম্পিউটারটা ঠিক কি রকম ভাবে কাজ করে। কম্পিউটারটা ঠিক এইভাবে কাজ করে, কম্পিউটার তিন ধরনের ইউনিট ডেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করতে গেলে ব্যাপারটা আমাদের কাছে আর একটু ক্লিয়ার হবে। ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট আর প্রসেসিং ইউনিট। তো এই তিনটে হচ্ছে কম্পিউটারের মেন
আমরা কিছু ইনপুট করি যেটা প্রসেস হয়ে আমাদেরকে একটা আউটপুট দেয়। তো এবার আমাদেরকে জানতে হবে ইনপুট ইউনিট বলতে আমরা কাকে কি কি বোঝাতে চাইছি। মানে ইনপুট ইনপুট ইউনিট মানে হচ্ছে যে আমরা কোনো তথ্য বা কোনো নির্দেশ কম্পিউটারে কম্পিউটারকে যে প্রদান করব, তো সেটা হচ্ছে আমরা ইনপুট ডিভাইসেস এর মাধ্যমে করে থাকি। তো কিছু ইনপুট ডিভাইসেস আমাদের জানতে হবে কি আছে। যেমন ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে কিবোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল পেন, ট্যাবলেট যেটা আমি ইউজ করছি। আউটপুট ইউনিটের মধ্যে পড়ে মনিটর, মনিটর কারণ তুমি স্ক্রিনে কিছু তথ্য দেখতে পাচ্ছ যেটা ফুটে উঠছে, যেটা উত্তর ফুটে উঠছে বা কোনো কিছু ফুটে উঠছে। তো এটা আমরা আউটপুট কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে তো আমি ইনপুট করতে পারছি না, যদি যদি না ওটা কম্পিউটার স্ক্রিনকে আমরা টাচ প্যাড হিসাবে ইউজ করি। এখন যদিও মডার্ন কিছু কম্পিউটার বেরিয়েছে যেগুলোর মনিটরকেও টাচ স্ক্রিন হিসাবে ইউজ করা যায়, সেক্ষেত্রে সেটা বোথ ইনপুট এবং আউটপুট ইউনিট হিসাবে গণ্য করা হবে। মনিটরে পরে প্রিন্টার, সাউন্ড বক্স, তো এগুলো হচ্ছে আমাদের আউটপুট ইউনিটের মধ্যে পড়ে, যেগুলো অ্যাকচুয়ালি আউটপুট ডিভাইস। এবার যেটা প্রসেসিং ইউনিট, প্রসেসিং ইউনিটটা ঠিক কি? প্রসেসিং ইউনিটটা অ্যাকচুয়ালি আমাদের মেমোরি ইউনিট ও সিপিইউ এই দুটোর সমন্বয়ে আমাদের প্রসেসিং ইউনিট তৈরি হয়। তো প্রসেসিং ইউনিট নিয়ে আমি কথা বলছি। প্রসেসিং ইউনিটের প্রথম যে ভাগটা সেটা হচ্ছে, সেটাকে আমরা বলছি মেমোরি ইউনিট। মেমোরিকে আমরা দুরকম ভাবে ভাগ করতে পারি। প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। তো প্রসেসিং ইউনিটের যেটা প্রথম ভাগ আমাদের মেমোরি ইউনিট, মেমোরি ইউনিটকে আমরা দুভাগে ভাগ করতে পারি, প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। আর যেটা সিপিইউ, সরি সিপিইউ, সিপিইউ কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে এএলইউ এবং দ্বিতীয় হচ্ছে সিইউ। এবার আমাদেরকে এটা জানা উচিত যে সিপিইউ এর পুরো অর্থ কি। সিপিইউ এর ফুল ফর্ম, সিপিইউ এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে আবার অনেকে কন্ট্রোল প্রসেসিং ইউনিটও বলে থাকে। এবার এখানে সিপিইউ যে দুটো ভাগ দেখতে পাচ্ছি, এএলইউ আর সিইউ, এদেরও আমি ফুল ফর্ম সম্বন্ধে বলবো। এএলইউ, এএলইউ এর পুরো অর্থ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং সিইউ এর পুরো অর্থ হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই সিপিইউ জিনিসটা অ্যাকচুয়ালি কি? অনেকে আমরা কম্পিউটার
যারা দেখেছি জানি আমাদের ডেস্কটপ একটা টেবিলের উপর রাখা থাকে, আর এখানটাতে আমাদের সিপিইউ রাখার একটা জায়গা থাকে, মানে অ্যাকচুয়ালি যেটাকে সিপিইউ বলি, এখানে অন সুইচ, এখানে সিডি ঢোকাবার জায়গা, আমরা এখানটাতে মাউস রাখি, এখানে আমরা কিবোর্ড রাখি। তো অ্যাকচুয়ালি আমরা অনেকে এই জিনিসটাকে সিপিইউ বলে থাকি, মানে এই যে চৌকোনা দেখে একটা বড় বক্স থাকে, এটাকে আমরা সিপিইউ ভুল করে বলে থাকি, এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। সিপিইউ কিন্তু এই জিনিসটাকে আমরা সিপিইউ বলতে পারি না, এই জিনিসটাকে বলা হয় ক্যাবিনেট। এই ক্যাবিনেটের ভেতরে একটি মাদারবোর্ড থাকে, এই মাদারবোর্ডের মধ্যে একটি চৌকোনা দেখে জায়গা থাকে, যার উপরে একটা ফ্যান বসানো থাকে। এই ফ্যানটাকে অ্যাকচুয়ালি বলে সিপিইউ ফ্যান। আর এই ফ্যানটা যার উপর বসানো থাকে চৌকোনো জিনিসটা, এখানে থাকে আমাদের সিপিইউ। এটি একটি চৌকোনো ছোট বিস্কুটের মতো দেখতে, এর উপরে আমাদের হিটসিং গাম লাগানো থাকে। হিটসিং গাম্প লাগানো থাকে, হিটসিং গাম্প কখনো শুকোয় না, চট করে শুকোয় না। আর এটার উপর সিপিইউ ফ্যান বসানো থাকে, যেটা সবসময় ঘুরতে থাকে কম্পিউটার অন করার পরে, যাতে সিপিইউটা খুব হিট না হয়ে যায়, মানে খুব হিট উৎপন্ন করে মাদারবোর্ডের এই অংশটাকে পুড়িয়ে না দেয়, কারণ সিপিইউ প্রচন্ড তাপ উৎপন্ন করে। এছাড়াও কম্পিউটারের মধ্যে কিছু এরকম স্লটস থাকে, সরি মাদারবোর্ডের মধ্যে, যেখানে যেগুলোকে আমরা র্যাম স্লট বলি, যেখানে আমরা র্যাম লাগাই। আমরা একটু আগে আলোচনা করেছিলাম প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরির ব্যাপারে। প্রাইমারি মেমোরির উদাহরণ হচ্ছে র্যাম, যার পুরো অর্থ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর সেকেন্ডারি স্টোরেজের উদাহরণ হচ্ছে হার্ড ডিস্ক। এই যে র্যামের কথা আমি বললাম, এই র্যামই আমি যে র্যামের কথা বললাম, এই র্যামকে আমরা মাদার বোর্ডের মধ্যে লাগাতে পারি। আমরা চাইতে গেলে এক্সট্রা র্যাম কিনে র্যাম বাড়িয়েও ব্যবহার করতে পারি, কম্পিউটার যাতে ফাস্ট কাজ করে তার জন্য। এবার ব্যাপার হচ্ছে যে একটা একটা মাদারবোর্ডের মধ্যে এখানে কিছু প্লাগস থাকে, অনেকগুলো প্লাগস থাকে, আর যেটা আমাদের অ্যাকচুয়ালি মাদারবোর্ডটা অ্যাকচুয়ালি আমাদের ক্যাবিনেটের ভিতরে থাকে। এখানে একটা চৌকোনো দেখে বক্স থাকে, যেখানে আমরা একটা মোটা দেখে তার লাগাই, মোটা দেখে তার বেরিয়ে আমরা কারেন্টের সঙ্গে কানেক্ট করি। এইখানে একটা চৌকোনো বক্সের মতো থাকে, যেটার নাম হচ্ছে এসএমপিএস, যার পুরো অর্থ হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তো এই যে ক্যাবিনেটটা আমি এখানে ড্র করেছিলাম, এই ক্যাবিনেটের পেছনের অংশই হচ্ছে এই অংশটা, পেছনের অংশ, আর এটা হচ্ছে সামনের অংশ ফ্রন্ট, আর এটা হচ্ছে ব্যাক, এই পার্টটা হচ্ছে ব্যাক। পেছনের অংশে আমরা অনেকগুলো তার লাগাই, ভিজিএ কেবিল, যেটা আমাদের মনিটরের সঙ্গে গিয়ে কানেক্টেড হয়ে থাকে। তো এই পোর্শনটা অ্যাকচুয়ালি মাদারবোর্ডের মধ্যেই থাকে, এই প্লাগসগুলো, শুধুমাত্র এসএমপিএস এর যে প্লাগটা সেটা মাদারবোর্ডের বাইরে থাকে। এছাড়াও কম্পিউটারের মধ্যে আমার ক্যাবিনেটের মধ্যে কিছু জায়গা থাকে, যে জায়গাগুলোতে আমরা হার্ড ডিস্ক রেখে থাকি, হার্ড ডিস্ক রাখা থাকে, আর যেটা তার গিয়ে আমাদের মাদারবোর্ডের সঙ্গে কোথাও না কোথাও কানেক্ট হয়ে থাকে। আর এই পোর্শনটাতে আমাদের কম্পিউটারের সুইচ থাকে অন করে, এখানে সিডি র্যাম লাগানোর জায়গা থাকে।
তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটার, যেটা প্রসেসিং, আমি সিপিইউর কথা বললাম, যেটা প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিট অ্যাকচুয়ালি সিপিইউ আর মেমোরি ইউনিট এই দুটোর সমন্বয়ে কাজ করে। যখন আমরা ইনপুটের মাধ্যমে কোনো ইনস্ট্রাকশন দিই, সে কিবোর্ডের মাধ্যমে হোক বা মাউসের মাধ্যমে হোক, এই ইনস্ট্রাকশনটা সিপিইউর কাছে গিয়ে সিপিইউ সেটা মেমোরি ইউনিটের কাছে সেন্ড করে। অ্যাকচুয়ালি এটা অনেক বড় প্রসেস, কী করে কাজ করে আমি অত আমি জাস্ট একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি কী করে কাজ করে। ইনস্ট্রাকশনটা সিপিইউ গ্রহণ করে, সিপিইউ গ্রহণ করে মেমোরিতে পাঠায়, কারণ সিপিইউ অত বেশি মেমোরি ধরে রাখতে পারে না, খুব কম মেমোরি ধরে রাখতে পারে। এবার মেমোরি ইউনিটের মধ্যে আমরা কি জানি, মেমোরি ইউনিটের মধ্যে আছে আমাদের র্যাম, প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। এবার সেটা প্রাইমারি মেমোরি রিসিভ করে। এবার প্রাইমারি মেমোরিও কিন্তু বেশি জায়গা নিয়ে থাকতে পারে না, এটা খুব জোর 2 জিবি বা 4 জিবি বা 8 জিবি হতে পারে বা 6 জিবি হতে পারে। তো সে কি করে, প্রাইমারি মেমোরি সেই ইনস্ট্রাকশনটাকে কি করে সেকেন্ডারি মেমোরির কাছে পাঠিয়ে দেয়, যেটা আমাদের প্রায় 1 টিবি বা 512 জিবি এত মেমোরির হয়ে থাকে। যে কোনো অ্যাপ্লিকেশন বা ফাইল আমরা যে ইনস্টল করি বা সেভ করি সেটা আমাদের এখানেই জমা হয়, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের ফাইলগুলো। তো যখন কম্পিউটারে কোনো একটা ইনস্ট্রাকশন গিয়ে পৌঁছায়, সেটা সিপিইউতে গিয়ে পৌঁছায়, আর সিপিইউ থেকে সেটা প্রাইমারি মেমোরিতে ইনস্ট্রাকশনটা যায়, সেই মেমোরি সেই ফাইলের লোকেশনটা চাওয়ার জন্য। প্রাইমারি মেমোরি থেকে সেই লোকেশনটা সেকেন্ডারি মেমোরির কাছে গিয়ে, সেকেন্ডারি মেমোরি সেই ফাইলটাকে আবার সেই ফাইলের রাস্তাটা প্রাইমারি মেমোরির কাছে জানায়। প্রাইমারি মেমোরি কী করে, প্রাইমারি মেমোরি সেই ইনস্ট্রাকশনটা সিপিইউকে দিয়ে দেয়, আর সিপিইউ তখন কী করে, সিপিইউ তখন সেই ইনস্ট্রাকশনটাকে সেটা তখন যেটা ডিসপ্লে ইউনিট আছে মনিটর, সেই মনিটরের মধ্যে তখন সেটা নিয়ে যায় বা প্রদর্শিত করে। তো এইভাবে আমাদের কম্পিউটার কাজ করে। এবার আমি যে র্যামের কথা বললাম, র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভোলেটাইল। আমাদের আরেক ধরনের মেমোরি থাকে যেটা হচ্ছে রম, রম হচ্ছে নন ভোলেটাইল। এই রমের মধ্যেই অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারের BIOS বায়োস থাকে, কম্পিউটারের বায়োস অ্যাকচুয়ালি রমের মধ্যে ইনস্টল করা থাকে, আর কিছু ফার্মওয়্যারও থাকতে পারে। তো এই বায়োসটাকে কখনো ডিলিট করা যায় না, এই বায়োসটা কোনো সফট অ্যান্টিভাইরাস দ্বারা, সরি, কোনো ভাইরাস দ্বারা এফেক্টেড হতে পারে না, কারণ এটা প্রিন্টেড থাকে, এটাকে চেঞ্জ করা যেতে পারে না, এটা ইনস্টল করা যেতে পারে না, এটা আনস্টল করা যেতে পারে না, এটা প্রিন্টেড থাকে র্যামের, র্যাম চিপের উপর। এই বায়োসের মধ্যে, এই বায়োসের উপরে অ্যাকচুয়ালি আমাদের অপারেটিং সিস্টেমটা গিয়ে লোড হয়। আমরা যে উইন্ডোজ 7, উইন্ডোজ 8 বলি, উইন্ডোজ 10 বলি, এটা কম্পিউটারের বায়োসের মধ্যেই গিয়ে ইনস্টল হয়। আমরা যে কোনো সময় কম্পিউটারের অপারেটিং সিস্টেম ডিলিট করতে পারি, চেঞ্জ করতে পারি। কম্পিউটার যেটা মডার্ন কম্পিউটারের যেটা কনসেপ্ট রয়েছে, সেটা প্রথমে এনেছিলেন চার্লস ব্যাবেজ, এবং যাকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন কম্পিউটার। তিনি ডিফারেন্সিয়াল ইঞ্জিনের উপর কাজ করছিলেন, এবং সেখান থেকে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিনের উপর, অ্যানালিটিক্যাল ইঞ্জিন মডার্ন কম্পিউটার তার কনসেপ্ট, সেখান থেকে আইডিয়াটি আসে, এবং তিনি 19 শতকের দিকে তিনি সেটা আবিষ্কার করেছিলেন। আমাদের আরও কিছু কিছু বেসিক ইনফরমেশন জানা উচিত,
যেটা আমি শেয়ার করছি। কিছু ছোট ছোট প্রশ্ন আমাদের জেনে রাখা উচিত। আমরা যে কোনো ওয়েবসাইট খোলার সময় যে www এটা টাইপ করি, এই www এর পুরো অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। যে কোনো আমরা ইন্টারনেটে যখন কোনো লিঙ্কে ক্লিক করি, সেই যে লিঙ্ক বলি, এটা এই লিঙ্ক, এটা ওই লিঙ্ক, ওই লিঙ্কে ওই লিঙ্কে ক্লিক করো, এই লিঙ্কে ক্লিক করো, এই লিঙ্ক যেটা অ্যাকচুয়ালি বলা হয় ইউআরএল, ইউআরএল পুরো অর্থ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমাদের আরো দুটো খুব ইম্পর্টেন্ট শর্ট ফর্ম জেনে রাখা উচিত, তার ফুল ফর্ম গুলি, যেমন GUI কি আর CLI কি। GUI মানে আমরা কম্পিউটারে যা কিছু এখন দেখতে পাচ্ছি, আগে আমরা দেখতে পেতাম না, আগে আমরা শুধু টাইপ করতে পারতাম, মাউস ইউজ করতে পারতাম না, কোনো গ্রাফিক্স ছিল না, কোনো ছবি ছিল না, তো তখন যেটা ছিল ওটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। যেমন তোমরা এখন কম্পিউটার যদি কিনতে চাও, তো অনলাইনে যখন অর্ডার দে, অনলাইনে যদি কোনো কম্পিউটার দেখো, তখন ওখানে দেখবে ডস অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে। যখন ডস অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে, তখন ওখানে কিচ্ছু থাকে না, একদম ব্ল্যাঙ্ক স্ক্রিন থাকে, শুধু কিছু লেখা উঠে, তুমি কিছু টাইপ টাইপ করতে পারো, ব্যাস। আর যখন কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে, তখন তুমি সব কিছু ইউজ করতে পারো, মাউস ইউজ করতে পারো, ছবি দেখতে পারো, অনেক কিছু করতে পারো। তো CLI প্রথমে আমাদের এসেছিল, যার পুরো অর্থ হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। আর GUI এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কম্পিউটারকে যদি আমরা দুভাগে ভাগ ভাগ করতে যাই, তাহলে প্রথম যে দুভাগের কথা আমাদের মাথায় আসা উচিত সেটা হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যার। হার্ডওয়্যার মানে তুমি যেটাকে টাচ করতে পারবে, যেটাকে ছুতে পারবে, আর সফটওয়্যার হচ্ছে যেটাকে তুমি ফিল করতে পারবে বা ছুতে পারবে না, দেখতে পাবে, টাচ করতে পারবে না। তো সফটওয়্যারে কিছু ভাগ রয়েছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, আরেকটি ভাগ হচ্ছে মালেশিয়ার সফটওয়্যার। এটাকে আমরা মালওয়্যারও বলে থাকি, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ভাইরাস, যেটা কম্পিউটারকে ক্ষতি করার জন্য তৈরি করা হয়ে থাকে। আর সিস্টেম সফটওয়্যারে যদি আমরা উদাহরণ দিতে চাই, তাহলে আমরা অপারেটিং সিস্টেমকে বলতে পারি সিস্টেম সফটওয়্যার, আর কিছু এমন কিছু সফটওয়্যার থাকে যেগুলোকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি কোনো কাজ করি না, বাট ওগুলো ইনস্টল করা থাকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণগুলো হচ্ছে আমাদের ওয়ার্ড, এক্সেল, পেন্ট, যে কোনো অ্যাপ্লিকেশন যেটাকে নিয়ে তুমি কিছু কাজ করতে পারো, সেটাই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার নিয়ে আমরা কোনো তেমন কোনো কাজ করি না, বাট ওটা ছাড়া আমরা কিছু করতে পারি না। তো সব থেকে যদি আমি হার্ডওয়্যারকে বলি, যদি এটা হার্ডওয়্যার হয়, তার ঠিক উপরের যেটা লেয়ার থাকবে সেটা থাকে আমাদের সিস্টেম সফটওয়্যার লেয়ার। তো ধরে নিতে পারি এটা অপারেটিং সিস্টেম এখানে ইনস্টল করা রয়েছে, যেটা সিস্টেম সফটওয়্যারের একটা পার্ট, আর তার উপরে যেটা লেয়ার থাকে আমাদের
সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের লেয়ার, এবং তার বাইরের যেটা লেয়ার সেটা হচ্ছে ইউজার, মানে আমরা আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে কাজ করি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেমের সাথে কাজ করে, আর অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার ডাইরেক্টলি আমাদের হার্ডওয়্যারকে কন্ট্রোল করে। তো এইভাবে আমাদের কম্পিউটার কাজ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই থিঙ্ক এই ভিডিও তোমাদের অনেক হেল্পফুল ছিল। আমি ভবিষ্যতে আরও এরকম টাইপের কম্পিউটারের উপর ভিডিও আপলোড করবো। ধন্যবাদ।